ভালো ছবি আবারও দর্শকদের, কারণ দর্শকদের আমার একটা দায়বদ্ধতা হয়ে গেছে দর্শকদের প্রতি যে ভালো ছবি দিতে হবে বা কমেডি সিনেমা দিতে হবে বা আনন্দ দিতে হবে তাদেরকে। তো সেই জায়গার থেকে এই ছবিটিতেও তারা আশা করছি যথেষ্ট আনন্দ পাবে এবং আবারও আরেকটি ভালো ছবি বা হিট ছবি যেটাকে আমরা বলি সেটা হয়তো পাবে। এই সিনেমাতে রোশন আছেন, বুবু আছেন, নিশা সওদাগর, ফজলুর রহমান বাবু আছেন, আনন্দ খালেদ আছেন, মুকিত জাকারিয়া আছেন, আসলে এত নাম আছে যে আমি আসলে এত শর্ট করে বলতে পারছি না, প্রায় 30-35 জন আর্টিস্ট আছে। এটা কি বাংলাদেশ আর প্রথম লটের কাজ শেষ এবং প্রথম লটেই আমরা প্রায় 70% শুটিং শেষ করেছি আর বাকি 30% আমরা করব হচ্ছে নভেম্বর মাসে 2024-এর সম্ভবত কোরবানি ঈদ। বাংলাদেশি সিনেমা তো এইটার কারণটা হচ্ছে যে অন্যান্য দেশের হিসেবের সাথে আমি একটু মিলিয়ে নিই, যেটা হচ্ছে যে আমরা ছবিটা শেষ করব, শুটিং শেষ হবে, এরপর আমরা এটাকে সময় নিয়ে এডিটিং করব, কালার কারেকশন করব দেশের বাইরে, এবং তারপরে অনেকটা তালিকা দেখেছি, ক্যাসিনো দেখেছি, লাল শাড়ি দেখেছি, আমি সব দেখেছি, সব দেখি। প্রিয়তমার কোন দৃশ্যটা আপনার মন কেড়েছে? প্রিয়তমা ইজ এ টোটাল প্যাকেজ ফিল্ম, আসলে একটা নির্দিষ্ট একটা কারণ বা একটা দৃশ্যের কথা আমি ওভাবে বলতে পারবো না, তবে হ্যাঁ মানুষের, আমিও তো সাধারণ মানুষ, তো এই জায়গাটাতে মানুষের দাগ কেটেছে, আমারও দাগ ওখানেই কেটেছে, একেবারে বয়োবৃদ্ধকালীন যে আমাদের শাকিব ভাইয়ের যে একটা এক্সপ্রেশন ছিল বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম সহ যে এক্সপ্রেশনটা ছিল দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আচ্ছা আমার একটা প্রশ্ন, আজওয়া বাবিশাস অ্যাওয়ার্ড 2022 এই প্রোগ্রামে এসে আপনি কেমন লাগছে? আমার সবসময় ভালো লাগে, আমি বলতে চাই বাবিশাস সম্পর্কে, বাবিশাসটা কিন্তু আমরা কয়েকজন গুটি কয়েক লোকের হাত ধরেই কিন্তু বেসিক্যালি শুরু, এবং বাবিশাসের সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বাবিশাসে 2005, 2006, 2007, 2009, 2014, 2015, 2016 টানা ছবার আমি শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, তো সুতরাং এটার সাথে আমার আত্মীয়তাটা অনেক গভীর। আজকে যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন সেটা কি? আজকে যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, যে মোড় ঘুরিয়ে দেওয়ার যে বিষয়টা বাংলা চলচ্চিত্রের এই জায়গাটাতে একটা অবদান, বিশেষ অবদান রাখার জন্য সম্ভবত আলোচিত পরিচালক বা শ্রেষ্ঠ পরিচালক হিসেবে 2022-এর শ্বশুরবাড়ি জিন্দাবাদের জন্য, আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2-এর জন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। সঙ্গীত চর্চা কি করছেন? সঙ্গীত চর্চা চলছে আমার, সময় সুযোগ পেলেই আমরা গান, আমি গান করি। জাতি নতুন অ্যালবাম পাবে কিছুদিন পর, অ্যালবাম পাবে, আমি যেহেতু কিশোর কুমারের ভক্ত, আমি ওনার সাথে সরাসরি জড়িত না থাকলেও ওনার অনেকগুলো ফ্যান ক্লাব আছে যাদের সাথে আমার ইয়ে আছে, আমি ওদের জন্য শো করতে যাই, আমি দেশের বাইরেও, আমি ভারতের গান গেয়ে এসেছি, আমি আমেরিকায় ফ্লোরিডাতে গান গেয়ে এসেছি, সামনে ডালাসে গান গাইতে যাব, ওয়াশিংটনে গান গাইতে যাব, তো সুতরাং ওটাও চলছে ওর জায়গায়। মানে আমরা আপনাকে একজন উপস্থাপক হিসাবে চিনি, যাওয়ান আমি দেখবো, আমি দেখিনি, আমি দেখতে চাই, আপনার আমি খুব করে দেখতে চাই। দাদা আপনার আপনার ব্যাপারটা বলি, আপনি তো একজন উপস্থাপক, একজন পরিচালক এবং এখন আবার আপনি সিঙ্গার, মানে তিনটা কি সময় একসাথে দেওয়া যাবে? না একেবারেই না, একেবারেই না, আসলে আমি প্রথমত একজন চলচ্চিত্র পরিচালক, আর যদিও শখের বসে উপস্থাপনা শুরু করেছিলাম বাট ওটাই আমার পেশা হয়ে গেছে, আমাকে মানুষ আসলে বেশি চেনে বা ভালোবাসে উপস্থাপক হিসেবে, তো প্রথমে তাহলে সিরিয়ালটা দাঁড়াচ্ছে প্রথমে উপস্থাপক, তারপরে চলচ্চিত্র পরিচালক, তারপরে যদি দুটো থেকে সময় পাই তাহলে গায়ক। এখন এটা খুব কঠিন একটা প্রশ্ন, যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় না যে তোমার বাবাকে বেশি ভালো লাগে না মাকে, তো যদি ওভাবেও বলি তাহলে তাই বলি, চলচ্চিত্র পরিচালক বা পরিচালনা ওটা যদি আমার বাবা হয় তাহলে উপস্থাপনা আমার মা, তো দুজনকেই ভালোবাসি। অনেক পরিচালক ভারতীয় সিনেমা নিয়ে বিরোধিতা করছে, গ্লোবালাইজেশনের যুগে আসলে যদি বিরোধিতা করে কোনো লাভ না হয় তাহলে বিরোধিতা না করাই ভালো, খামাকা চুনকালি মেখে লাভ কি, এটা হচ্ছে সত্যি কথা, তুমি যদি আটকাতে না পারো, এটা হলো ওপেন অর্থনীতির যুগ, হ্যাঁ একদম, তো সেই জায়গায় আসলে এখন কেউ কাউকে আটকে রাখার কোনো মানে নেই, চলতে দাও যার মতন, যেটা ভালো যাবে সেটা ভালো যাবে, যেটা যাবে না সেটা যাবে না। দাদা আমরা দাদাকে আটকাবো না, দাদা আপনি যেহেতু আজকে চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন পরিচালক হিসাবে, আমরা চাই আপনি আরো বেশি বেশি পুরস্কার পান এবং আমাদের মাঝে থাকেন।